ধুধু বালুচরে পরিণত তিস্তা নদীতে হালকা বৃষ্টিতে হঠাৎ পানি বৃদ্ধি হয়েছে ফলে তীরবর্তী কৃষকদের সব ধরনের ফসল নষ্ট হয়ে গেছে এদিকে হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় ঘুম হারাম তিস্তা পাড়ের মানুষদের তবে হঠাৎ তিস্তার পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা অনেকের ফসল ইতোমধ্যে পানিতে তলিয়ে গেছে তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চলের পানিবন্দী পরিবারগুলো শিশু বৃদ্ধ গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন এদিকে হঠাৎ তিস্তা নদীতে পানি বৃদ্ধি দেখায় তিস্তা তিস্তাপাড়ের মানুষ বড় ধরনের বন্যার আশঙ্কা করলেও বন্যা সতর্কীকরণ কেন্দ্রের দাবি তিস্তায় বড় ধরনের বন্যার কোনো আশঙ্কা নেই স্থানীয়রা জানায় উজানের পাহাড়ি ঢল ও কয়েকদিনের বৃষ্টিতে তিস্তা নদীর পানি প্রবাহ বৃদ্ধি পেয়েছে এতে শুকিয়ে যাওয়া মৃত প্রায় তিস্তা আবারও যৌবন ফিরিয়ে পেয়েছে অপরদিকে পানি প্রবাহ বেড়ে যাওয়ায় তিস্তার অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন